হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি কুকিং হাউস। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বাংলাদেশের ফাস্ট ফুডের দোকানগুলোর আজকাল জনপ্রিয় একটি আইটেম, চিকেন নাগা বার্গার। এই নাগা বার্গারটা কিন্তু আপনারা অল্প খরচে ঘরেই নিজেই তৈরি করতে পারবেন, অথচ রেস্টুরেন্টে খেতে গেলে কতগুলো টাকা দিয়ে তারপর বার্গার কিনে খেতে হয়। চেষ্টা করেছি স্বাদটাকে অক্ষুণ্ণ রেখে আপনাদেরকে তৈরি করে দেখাতে। এক এক জায়গায় নাগা বার্গার এক এক রকম করে তৈরি করে থাকে। আমি আজকে ক্রিসপি করে তৈরি করব, তার জন্য এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি। তারপর একটা চিকেন ব্রেস্টকে দুই ভাগ করে নিয়েছি। ভাগটা এমন হবে যাতে একটা কর্নার থেকে সেটা জয়েন্ট হয়ে থাকে। এইবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমাদের মশলার পরিমাণ খুবই কম লাগবে। আর দিয়ে দেব এক চা চামচ চিকেন মশলা। দিয়ে এখন আমাদের লাগবে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসে যেহেতু লবণ দেওয়া থাকে, সেক্ষেত্রে লবণটা চেক করে তারপর ব্যবহার করব। প্রথমে এগুলো সবগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে লবণটা চেক করে এবার লবণ দিয়ে দিচ্ছি। আমার এখানে 1/4 চা চামচ লবণ লেগেছে। এবার লবণটা দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ম্যারিনেট করতে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা অবশ্যই রাখবেন, আর যদি হাতে সময় থাকে এর থেকে বেশি সময় রেখে দিতে পারেন। আর এটা ম্যারিনেট হতে থাকবে, এই ফাঁকে আমরা বার্গারের যে নাগা সসটা থাকে সেইটা রেডি করে নেব। রেখে দিচ্ছি এক সাইডে। সস তৈরি করার জন্য ব্লেন্ডার জাগ নিয়েছি, তার মধ্যে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। আর লাগবে আমাদের 1 কাপ সয়াবিন তেল। তেলটাও অল্প অল্প দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। এগুলো উপাদান দেওয়া হয়ে গেলে মুখটা লাগিয়ে এবার ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করা হয়ে গেলে আবারও অল্প তেল দিয়ে দেব, আবারও ব্লেন্ড করে নেব। আমরা যেইভাবে মেয়োনিজ তৈরি করি এটাও সেইভাবেই আমি তৈরি করছি, তবে আমি এখানে ডিম ব্যবহার করব না, দুধ দিয়েই মেয়োনিজটা তৈরি করব। অল্প একটু চিনিও দিয়ে দিলাম। আর আমাদের মেইন উপকরণ হচ্ছে এই হোয়াইট ভিনেগার। আমাদের লিকুইড মিল্কটাকে একদম ঘন করার জন্য এই হোয়াইট ভিনেগারটা কিন্তু দিতেই হবে। আর আপনারা চাইলে ডিম দিয়েও মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন। এইবার আবারও লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক একইভাবে প্রতিবার অল্প অল্প তেল দেব আর চিনি দেব, দিয়ে মিশিয়ে নেব। আর হোয়াইট ভিনেগারটা কিন্তু আমি এখানে 2 চা চামচের মতো ব্যবহার করেছি। এই তো দেখুন, আমি দেখাচ্ছি আমাদের সসটা একদমই রেডি হয়ে এসেছে, কতটা ঠিক হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে আমাদের নাগা বার্গারের মেইন উপকরণটা মিশিয়ে নিতে হবে, আর সেটা হচ্ছে বোম্বাই মরিচ বা নাগা মরিচ, যেটাই যে নামেই ডাকুন। এই মরিচটা কিন্তু অতিরিক্ত ঝাল হয়। আমি এখানে একটা ব্যবহার করছি, তবে আপনারা যদি অনেক ঝাল খেয়ে থাকেন সেক্ষেত্রে অনেকগুলো ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো, দিয়ে এবার আবারও লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে ব্লেন্ড করতে করতে আপনারা সবগুলোর উপকরণ টেস্ট করে দেখে নেবেন, চিনি বা তেল কতটুকু লাগবে দেখে তারপর নামিয়ে নেবেন। এই তো আমাদের নাগা বার্গার সস একদম রেডি। এবার এটাকে ঢেলে নিচ্ছি। আসলে বার্গারের এই সসটাই কিন্তু মেইন,
যে আপনার নাগা বার্গার খান এই সসটার স্বাদ এবং ঝালের কারণে কিন্তু বার্গারটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এইবার চিকেনটাও আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। চিকেন একটা ব্রেস্ট পিস উঠিয়ে এইভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। আমি এই ময়দাটার মধ্যে কিছুই দেইনি, জাস্ট একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কোট করে নিচ্ছি। যারা ডিম খেতে ভালোবাসেন বা ডিম দিয়ে কোটিং করতে ভালো লাগে, তারা চাইলে এখানে ডিম দিয়ে ভিজিয়ে তারপরও কোটিং করে নিতে পারেন। তবে আমার কাছে এইভাবেই বার্গারটা ভালো লাগে বেশি। হয়ে গেছে কোটিং করা। এখানে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিকেন পিসটা। এখন এই চিকেনটাকে মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে। আঁচটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু চিকেনটা পুড়ে যাবে, ভেতরে হবে না। আর যদি কমিয়ে রাখেন সেক্ষেত্রে তেল ধরবে, সেটার দিকে খেয়াল রাখবেন, আঁচটা যাতে মিডিয়াম লোতে থাকে। এইবার এক সাইড যখন একটু হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। এ তো আমি উল্টিয়ে দিচ্ছি। আর অসমান যে অংশগুলো দেখতে পাচ্ছেন চিকেনের, সেটা কেটে দেওয়া যাবে যখন বার্গারে ব্যবহার করব। চিকেনটা কিন্তু এইভাবে ভাজলে বা এইভাবে দিলে স্বাদটা অনেক ভালো আসে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন আমাদের চিকেনটার কালারটা একদম পারফেক্টলি এসে গেছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা যেইভাবে ভেজেছি ঠিক একইভাবে আমি আরও দুইটা যে চিকেন ব্রেস্ট পিস আছে সেগুলো ভেজে নেব। তো আমাদের সব কিছু রেডি, এবার বার্গারটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে একটা বান নিয়েছি, তার উপরে সস দিয়ে দিচ্ছি। আমি বানটা কিন্তু আস্ত নিয়েছি, কেটে নেইনি, আমার কাছে ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে, তাই এইভাবেই নিয়েছি। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি নাগা বার্গারের সস, যেটা আমরা তৈরি করলাম। দিয়ে খুব ভালো করে দিচ্ছি, আমার কাছে সসটা খুবই ভালো লাগে, তার কারণে আমি বেশি পরিমাণে দিয়েছি, আপনারা টেস্ট বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি গোল করে রিঙের মতো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন সেই বার্গারের যে পেটিটা সেটা দিয়ে দিচ্ছি, আসলে এটা পেটি না, চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো, টমেটো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আবারও সস। সসটা অবশ্যই নিজে বুঝে তারপর যতটুকু খাবেন ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। সসটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব শসার পিকেলস। আপনারা চাইলে এমনিতে শসাও দিতে পারেন, তবে শসার পিকেলসটা দিলে স্বাদটা খুব ভালো আসে, তাই আমি দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। এই স্লাইস চিজটা আমি বাসায় তৈরি করেছি, খুব সহজে আর খুব অল্প খরচে বাসায় স্লাইস চিজ আপনারাও তৈরি করে নিতে পারেন। এর রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সাধারণত এই রেস্টুরেন্টে এই বার্গারটার দাম 300 থেকে 450 টাকার মতো পড়ে, অথচ আপনি ঘরে যদি এই বার্গারটা তৈরি করেন সেই একটা বার্গারের দামে কমপক্ষে 3টা বার্গার তৈরি করতে পারবেন। এটা ঘরে ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।